আছেন বাইবেলের নতুন নিয়ম মথির 15:24 অনুচ্ছেদ, যীশু খ্রিস্ট বলছে আমি শুধু ইসরায়েলের হারানো মেয়েদের সন্ধানে প্রেরিত হয়েছি। এছাড়া উল্লেখ আছে বাইবেলের নতুন নিয়ম মথির 10:5-6 অনুচ্ছেদ, যীশু খ্রিস্ট বলেছে যে তোমরা বিজাতিদের কোন অঞ্চলে যাও না, সামরিয়া প্রদেশে কোন নগরেও তোমরা প্রবেশ করো না, বরং ইসরায়েলের হারানো মেয়েদের কাছে যাবে। তাহলে বাইবেল প্রমাণ করছে যে ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের জন্য, শুধুমাত্র বনী ইসরায়েলের জন্য, সমগ্র মানব জাতির জন্য নয়।